তোমাদের নয়টাকে হচ্ছে কি দুটো কোশ্চেন্স রেখেছে, একটা মেলাপ্রপিজম অ্যান্ড হচ্ছে কি যে আইএনজি ফর্মেশন। তো কম্প্যাক্ট অ্যান্সার্স লিখতে হয় 5 মার্কসের জন্য, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। তো সেই কথা মাথায় রেখে আমি অ্যান্সারটা করেছি, তো স্যাম্পেলটা দেখে না 5 মার্কসের। দেখো মানে একদম পুরো পয়েন্টস টু পয়েন্ট, মেলাপ্রপিজম মিনিং, মেলাপ্রপিজম অরিজিন, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে। দেন তারপর একটা এক্সাম্পেল দেওয়া, দেন হচ্ছে স্যাম্পেল একটা 5 মার্কসের, সো এটার জন্য তোমরা ফুল মার্কস পাবে। দেন মেলাপ্রপিজম এক্সাম্পেল। হাই এভরিওয়ান, এভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স CC-1-এর সাজেশনটা দিয়ে দেবো। অলরেডি আমি গ্রুপ এর সাজেশনস অ্যান্ড অ্যান্সার্স অ্যান্ড PDF দিয়ে দিয়েছি, যেটা এখন দেখুন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিও। অ্যান্ড আমি শর্ট কোশ্চেনের সাজেশনও দিয়ে দিয়েছি CC-1-এর, সো যারা এখন দেখুন দেখে নিও। সো শর্ট কোশ্চেন যা পড়বে ওখান থেকেই পড়বে, আদারওয়াইজ ওর বাইরে থেকে আই ডোন্ট পড়বে বলে। সো নর্মালি গ্রুপ বিতে দেখো তোমাদের ফিলোলজি পোর্শনস আছে, সো গ্রুপ এর মতোই তোমাদের সেকশনস 1 অ্যান্ড সেকশনস 2 আছে এখানে। সো সেকশন 1-এ তোমাদের 7 দাগের একটা কোশ্চেন আছে, অ্যান্ড সেকশন 2-তে তোমাদের 8 আর 9 দাগের একটা কোশ্চেন আছে। সো 8 দাগাটা 10 মার্কসের কোশ্চেন আছে, 9 দাগের একটা 5 মার্কসের কোশ্চেন আছে, দুটো কোশ্চেনে তার মধ্যে একটা অ্যান্সার করতে হয়। সো নর্মালি তোমাদের দাগ নম্বর ক্লিয়ার না, সেই জন্য আমি কোশ্চেন্স পেপার দিয়েই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কেননা সবাই বলছে ইনফ্লুয়েন্স থেকে কোন কোশ্চেন্স করবো, ইনফ্লুয়েন্স থেকে কোশ্চেন্স করবো। সেই ইনফ্লুয়েন্সের কোশ্চেনটা 7 দাগে তোমাদের আসে, তোমাদের 4টে কোশ্চেন্স হয় ইনফ্লুয়েন্সের জন্য। সো যে কোনো একটা মোটামুটি করলেই ওখান থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আমি যেখানে এখানে যে কোশ্চেন্স অ্যান্সারগুলো দেবো এইগুলোই করলেই তোমাদের আর কোনো কোশ্চেন্স করতে হবে না। বাট আমি তোমাদের লাস্টে কিছু কথা বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা একবার শুনে নিই, ঠিক আছে, নইলে আই থিঙ্ক ফেসে যেতে পারো পরীক্ষার কোশ্চেন্স দেখে। কালকে এক্সাম আছে, সো আজকে আমি ভিডিওটা বানিয়ে দিলাম, অনেক লেট হয়ে গেছে আই নো, সমস্ত কিছু বানাতে। সো 7 দাগের যে কোশ্চেন্সটা হয় ফিরোলজি পোর্শনে সেকশন 1-এ, সেটা কোশ্চেনটা দেখে নাও। সেই কোশ্চেন্সটা নর্মালি আমি রেখেছি 7 দাগে সেকশন 1-এ, অ্যাস ইজ দ্য ইম্পর্টেন্স অফ আমেরিকানিজম ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এটার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, বাট আগে একটু দেখে নাও যে কোন কোন কোশ্চেন্সগুলো করতে বলছি। দেন তোমাদের 8 দাগার জাস্ট একটাই কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে কি যে 8 দাগের জন্য রেখেছি সেকশন 2-এর রাইট এ শর্ট নোট অন কনসোনেন্ট শেপড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড 9 দাগে যে দুটো একটা 5 মার্ক্সের কোশ্চেন আনসার করতে হয়, সেটার জন্য আমি দুটো কোশ্চেন শিখেছি, একটা হচ্ছে কি মেলাপ্রপিজম, একটা হচ্ছে কি যে আইএনজি ফর্মেশন। সো 9 দাগের জন্য দুটো কোশ্চেন করলে এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে 100%। সো নর্মালি একজন বলছিল যে নর্মালি আমি টোটাল ফিলোলজি পোর্শন থেকে 8টার মধ্যে কোশ্চেন্স করেছি, করে রাখতে পারো, ওকে, সো কোনো ব্যাপার না, যতটা মুখস্থ করতে পারো খুব ভালো কথা। বাট এই যে 4টে কোশ্চেন আমি দিয়েছি এই কোশ্চেন্সগুলো করে তোমরা 100% কমন পাবে। অ্যান্ড জাস্ট অ্যান্সার্সগুলো দেখে নাও, অ্যান্সার্স তোমরা কীভাবে পেতে হবে আমি সবাই জানো, বাট এই ভিডিওর জন্য আমি একটা অন্য কথা বলবো। যাই হোক, সো দেখে নাও যে অ্যান্সারের স্যাম্পেলটা দেখে নাও। সো প্রথম কোশ্চেন্সটা কী ছিল যে আমেরিকানিজমটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অত্যন্ত বড় টাইপের একটা অ্যান্সার্স, কেননা আমেরিকানিজম মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমেরিকানিজম হচ্ছে কিছু অনেকটা বড়, মানে ভোকাবুলারির উপরে আমেরিকানিজমের প্রভাবটা, ঠিক আছে, তারপর হচ্ছে কি যে তোমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের উপরে বা এক্সপ্রেশনের উপরে আমেরিকানিজমের প্রভাবটা। সো সেই হিসেবে মাথায় রেখে আমি খুব যতটা শর্ট করা সম্ভব ততটা পর্যন্ত করে দিয়েছি। যেমন এখানটা দেখো একটা খুব সুন্দর পয়েন্টস করে, হোয়াট ইজ অ্যান্ড আমেরিকানিজম, দেন সেটার জন্য, দেন আরেকটা পয়েন্টস হচ্ছে কি এটা রেখেছি, ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে কি তোমাদের আরেকটা পয়েন্টস রেখেছি, সেটা হচ্ছে কি যে আমেরিকান ইনফ্লুয়েন্স, নেক্সট আরেকটা পয়েন্টস রেখেছে হচ্ছে কি তোমাদের আমেরিকান ইনফ্লুয়েন্স অন এভরি ভোকাবুলারি, নেক্সট তোমাদের রেখেছে হচ্ছে কি আমেরিকানিজমস ওয়ার্ড ফ্রেজ অ্যান্ড এক্সপ্রেশনের উপরে, ওকে। এবার এটা হলো, দেন এটা হচ্ছে কি তোমাদের কনসোনেন্ট শিফটের অ্যান্সার্স, ঠিক আছে, কনসোনেন্ট শিফটটাকে আর একটা গ্রিমস ল বলে। সো তোমার যদি কনসোনেন্ট শিফটটা ডিরেক্ট না দিয়ে যদি বলে গ্রিমস ল লেখো, তাহলে কিন্তু এই অ্যান্সারটাই হবে, সেম অ্যান্সার। তোমাদের 9 দাগে হচ্ছে কি দুটো কোশ্চেন রেখেছে, একটা মেলাপ্রপিজম অ্যান্ড হচ্ছে কি যে আইএনজি ফর্মেশন। তো দেখো মেলাপ্রপিজম 5 মার্কসের জন্য করতে হয়, অ্যান্ড কম্প্যাক্ট অ্যান্সার্স লিখতে হয় 5 মার্কসের জন্য, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। তো সেই কথা মাথায় রেখে আমি অ্যান্সারটা করেছি, তো স্যাম্পেলটা দেখে নাও 5 মার্কসের। দেখো মানে একদম পুরো পয়েন্টস টু পয়েন্ট, মেলাপ্রপিজম মিনিং, মেলাপ্রপিজম অরিজিন, ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে। দেন তারপর একটা এক্সাম্পেল দেওয়া, দেন হচ্ছে স্যাম্পেল একটা 5 মার্কসের, সো এটার জন্য তোমরা ফুল মার্কস পাবে। দেন মেলাপ্রপিজম এক্সাম্পেল, ঠিক আছে, সো মেলাপ্রপিজম এক্সাম্পেল ইন লিটারেচার। সো একদম পুরো কম্প্যাক্ট অ্যান্সার্স বলতে পারো, একদম পুরো কম্প্যাক্ট অ্যান্সার। তো এটা লিখলে তোমাদের 5-এ 5 পাবে, ঠিক আছে। আমি জাস্ট অ্যান্সার স্যাম্পেলটা দেখে দিলাম অ্যান্ড সব কিছু থেকে দেখে দিয়েছি, অ্যান্ড একটা আইএনজি ফর্মেশন। সো আইএনজি ফর্মেশনের জন্য যতটা সম্ভব আমি ছোটো করে লিখে দিয়েছি, সো এটার জন্য তোমরা ফুল মার্কস পাবে। অ্যান্ড PDFের জন্য বলছি আমি, দেখো ব্যাপারটা হচ্ছে কিন্তু আমি অনেকবার বলেছি, বাট তার আর একবার বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আমি যতটুকু জানি যে ইউটিউবে 2-3 জন দাদা বা স্যার আছেন যিনি তারা হচ্ছে কি যে সাজেশনস বানান, অ্যান্ড তারা হচ্ছে কি নর্মালি ভিডিও শুরুতেই বলবে, আমি খারাপ বলছি না, কেননা ওনাদেরও তো নর্মালি পেট চালাতে হবে, তাই না, মানে তোমাদের জন্য ফালতু ভিডিও বানাতে যাবে কেন,
ওনাদের তো মানে দায়বদ্ধতা নেই তোমাদের উপরে যে তোমরা হচ্ছে কি আসবে দেন ইউটিউব থেকে ভিডিও দেখবে দেন, মানে তোমরা যদি বাইরেও পড়তে যাও তাহলে একটা পেপারের জন্য অন্তত যদি 6 মান্থ তো পড়ো তাহলে মোটামুটি তোমাদের 2,500-3,000 টাকার মধ্যে খরচ হবে, তারও বেশি হয়তো। সো তারা হচ্ছে কি নর্মালি মানে অ্যানসার প্রোভাইড করছে হয়তো 500-600 টাকায় নর্মালি, বাট সেইগুলো আমি তোমাদের ফিরে দিচ্ছি, বাট একটা জাস্ট কন্ডিশন রাখছি তোমাদের 3 জন ক্লাসমেটকে সেন্ড করবে। সো অনেক মানে এতটা ছ্যাচটা লোকজন আজকাল কি করছে যে নর্মালি যে ব্লক আছে ঠিক আছে তাকে সেন্ড করতে দেন আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, 3 জনকে শেয়ার করতে বলছি নর্মালি হচ্ছে কি যে একজনকে শেয়ার করছে দেন আমাকে PDF দাও এমন বলছে, দেন একজন লিখেছে যে একজনকে শেয়ার করেছে ঠিক আছে, মানে নিজেদের মধ্যে একটা গ্রুপ করেছে ঠিক আছে, 3-2 জনকে গ্রুপ করেছে দেন সেখানটায় গ্রুপে শেয়ার করেছে দেন আমাকে লিখছে, নাও আই গেট দ্য PDF, মানে জমিদারি মনে হচ্ছে এমনভাবে করছে ঠিক আছে। তো যাই হোক ঠিক আছে, যদি অ্যান্সার নিতে সত্যি ইচ্ছুক হও ঠিক আছে, তোমার যদি মনে হয় যে এটা নিডেড অ্যান্ড যার দরকার যে 3 জনকে দরকার তাকে দিও, ব্লক কাউকে দিও না, অ্যান্ড এমন টাইপের মাথা মোটামুটি করবে না, নাও আই গেট PDF ওরকম টাইপে করবে না, আমি কাউকে দেবো না PDF তাহলে ঠিক আছে। সো নর্মালি হচ্ছে কি যে যা করা যাই কর, বাট আমি ওরকমভাবে জিনিসপত্র করলে আমি কাউকে PDF দেবো না, এখান থেকে দেখে নিও স্ক্রিনশট মেরে নিও বা কিছু, তারপর আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো সেখান থেকে স্ক্রিনশট মেরে নিও, ওরকম ছ্যাচটা আমি করবে না ফার্স্ট কথা। সো থ্যাংক ইউ।